আজকে এটা বাধ্য হয়ে আমি নিলাম, এটা তোমাদের খুলে দেখাবো আমি এটার মধ্যে কি আছে। তো নতুন পার্টনার আমার ভিডিও করতে অনেক হেল্প করবে আর কি, যেটা আমি খুবই সমস্যা ছিল ভিডিও বানানোর জন্য, যেটা আমি রেগুলার ভিডিও নয় ভিডিও বানাতে পারছিলাম না। এটা দেখানোর কারণ শুধু এটা আনবক্সিংই নয়, এটা দেখানোর কারণ হলো একটা যে আমি একটা জিনিস কিনলাম ভিডিও বানানোর জন্য, সেটা আর কি আমার কিনে ফেলে রাখবো এটাও নয়। আর এটা হচ্ছে কি যে আমার দায়িত্বটা অনেক বেড়ে গেলো তোমাদের ভিডিও বানানোর জন্য, দায়িত্ব অনেক বেড়ে গেছে বলে আমি বাধ্য হয়ে এটা কিনলাম। কারণ আমার খুবই প্রবলেম হচ্ছিলো ক্যামেরাম্যানের জন্য, কেউ ক্যামেরা ধরার কাউকে পায় না, নিজের সময় মতো নিজে ব্যস্ত থাকি, তো সবার সাথে আমি অ্যাডজাস্ট হতে পারছিলাম না, তার জন্য বাধ্য হয়ে এটা আমি নিলাম। এটা আমার অনেক হেল্প করবে, শুধু আমার নয় তোমাদের জন্য, যে আমি যাতে রেগুলার তোমাদের যা কন্টেন্টের প্রয়োজন সেই কন্টেন্টের ভিডিওগুলো যাতে আমি দিতে পারি, তার জন্যই দেখাচ্ছি। আরও কারণ একটাই যে বললাম যে কোনো একটা জিনিস আমি কিনছি আমার প্রয়োজন, সেটাকে ইউজ না করে ফেলে রাখা তা নয়, তো কোনো জিনিস কিনলে সেটাকে সঠিকভাবে ব্যবহার করবে এবং সঠিক কাজে লাগাবে, যাতে তোমার সেটা সঠিকভাবে ইউজ করা হয়। তার মানে এমন নয় যে সেটা আমি কিনে ফেলে রাখবো আর কি। এটা এই জন্যই বলা যে যাতে কখনও কোনো জিনিস নিজের ব্যবহারের জন্য কিনে বা প্রয়োজনের জন্য কিনে সেটাকে কেনার পর ফেলে রাখাটা কখনো উচিত নয়, আমি সেটাই চেষ্টা করবো। কারণ আমার অনেক দায়িত্ব বেড়ে গেলো ওটা কেনার পর, অনেক আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে কোনো জিনিস আর কি। নিজের ক্যারিয়ারের জন্য কেনা মানে সেটাকে কাজে লাগানো, আরও অনেক হার্ডওয়ার্ক করার জন্য আর কি। কিনলাম মানে আমার পরিশ্রম কমে গেলো তা নয়, পরিশ্রম আরও বেড়ে গেলো, আরও পরিশ্রম করতে আরও অনেক খাটতে হবে, আরও রেগুলার হতে হবে, আরও প্রচুর কন্টেন্ট তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমাকে দিতে হবে, তার জন্য ভিডিওটা বানাচ্ছি এবং দেখাবো এর মধ্যে কী আছে। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, কারণ একটু অনেক খরচ করেই কিনেছি এটা, এখনও ইউটিউব থেকে আমি সেরকম কোনো আর্ন পাইনি। এটা হচ্ছে অ্যামাজন থেকে কিনেছি, দেখতে পাচ্ছ অ্যামাজন থেকে কিনেছি এটা। আর এটা হচ্ছে টোটাল সিকিউরিটি আছে, ইজি রিটার্ন, এটা রিটার্ন করা যাবে যদি ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট থাকে, সঠিক সময়ে ডেলিভারি করেছে, আর 100% অরিজিনাল প্রোডাক্ট আছে। ঠিক আছে, চলো আমি দেখাচ্ছি তোমাদের টোটালটা খুলে যে জিনিসটা কী আছে। তো দেখো শেষ পর্যন্ত স্কিপ না করে, আমি জানি এটা কী আছে, তো তোমরা নিজেই দেখো খুলতে খুলতে। ঠিক আছে চলো দেখো শেষ পর্যন্ত, দেখতে পাচ্ছ এটা খুলছি আমি, দেখো এটা কী আছে। আমার বাড়ি ফিরিনি এটা, কারণ এটা এলো এখনই আর কি, আমি জানতাম রাত্রি 8টা নাগাদ আসবে, তো সেটাই দেওয়া ছিল, কিন্তু সকাল সকাল ডেলিভারি করে দিয়ে চলে গেছে। মাঠের সামনে আমার লোকেশন দেওয়া ছিল, তো মাঠের দিয়ে চলে গেলো, তো মাঠের মধ্যে দেখলাম তাহলে তোমাদের একটা ভিডিও বানিয়ে দিই, শুধু জাস্ট মোটিভেশনের জন্য, এটা শুধু দেখানোর জন্য নয়, মোটিভেশনের জন্য যে আমি একটা জিনিস কিনলাম মানে আমার এটা পরিশ্রম কমে গেলো না, আমার সুবিধার জন্য আমার পরিশ্রমটা আরও অনেক বেড়ে গেলো, আমাকে আরও অনেক হার্ডওয়ার্ক করতে হবে এই ভিডিওর জন্য। এই ভিডিওর একটা কাগজ আছে, কী কাগজ আছে জানি না, স্লিপ আছে সম্ভবত, তো ওটা আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এদিকে এগিয়ে, পোর্টেবল টু বিল্ড ইন ডাবল লেভেল ভিউ, 3 সেকশন লেভেল লুক, লাইট ওয়েট, অ্যালুমিনিয়াম বডি, স্মার্টফোন হোল্ডার। এটা হচ্ছে 11 ক্যামেরা ট্রাইপড, এটা হচ্ছে ট্রাইপড আছে। ঠিক আছে, তো যাতে আমার ভিডিওটা মোবাইলে ক্যামেরাটা ধরতে অনেক প্রবলেম হচ্ছিলো তার জন্যই নেওয়া, তো আরও অনেক অনেক খাটাখাটনি করতে হবে, তো ব্যাগ দিয়েছে এখন ব্যবহার করব আর নিয়ে আসবো, অসুবিধা খুব কমই হবে, সবসময় ক্যামেরাম্যান না থাকলেও আমার কোনো অসুবিধা হবে না। ও চেন আছে, কী করে বার করবো এটাকে, ও বড়ো চেন আছে, বেশ ভালো লাগছে, অনেক হেল্প হবে এটার দ্বারা আমার তোমাদেরও। পড়ে গেল ওটা, এটা হচ্ছে মোবাইল লক করার জন্য বা ক্যামেরা লক করার জন্য, আমি জানি না এটা কীভাবে ইউজ করতে হবে, কখন আমি জাস্ট অর্ডার করেছি চলে এসছে, এবার ইউজ কীভাবে করতে হবে নিজে জানি না, আস্তে আস্তে শিখে যাবো। যেরকমভাবে ইউটিউবে ভিডিও করা শিখেছি, এটা মানে ওয়ারেন্টি কার্ড রিপ্লেসমেন্টের জন্য, কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট হলে, হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি আছে এটার। এটা হচ্ছে 11 ইনস্ট্রাকশন ম্যানুয়াল ট্রাইপড, 66 ইঞ্চি, তার মানে 5.5 ফুট হাইট। এটাকে ক্যামেরা মোবাইলটাকে বা ক্যামেরাটাকে একটু আপ ডাউন করলে আরও বেশি হাইট নেওয়া যাবে, যাতে আমি নিজের ভিডিও নিজেই করতে পারি, যাতে ক্যামেরাম্যান সবসময় না থাকলে আমার যেন অসুবিধা না হয়। এটার জন্য বারবার বলছি, এটার জন্য নেওয়া, যাতে তোমাদের সুবিধা হয়ে যাচ্ছে। একটা খুলছি দেখি যে কীরকম সুবিধা ফেসিলিটিস আছে, আমি যদি আমি নিজে জানি না এটাকে কীভাবে ইউজ করতে হয়, ভিডিওতে ভালো করে দেখাতে না পারলে কিছু বাজে কমেন্ট করো না, কারণ আমি কখনো এটা নিজে হাতে আজ পর্যন্ত কোনো ধরে দেখিনি, আমি নিজে কেনার পরেই আজকে ধরে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, পারছি, আমি পারছি না,
যদি কেউ জেনে থাকো ট্রাইপড সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কীভাবে শিখতে হয় বা ইনবক্স করবে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে হচ্ছে আমার ফিটনেস সুজিত ঘোষ 80, তো ওখানে আমাকে শিখিয়ে দিও একটুখানি কেউ যদি জানো। তো আমি সত্যিই জানি না এটা সম্পর্কে কিছু। হ্যাঁ, এটা কি, এটা কী করে বড় করতে হয় সেটাও জানি না। তো হ্যাঁ, এটা একটা চাবি আছে, এটাকে লুজ করতে হবে, বড়ো হবে বোধহয়। সেগুলো মনে হয় সুইচ আছে নাকি? হ্যাঁ, বাহ, আস্তে আস্তে শিখে যাবো এইভাবেই দেখতে দেখতে। তোমাদের কাছে যদি কোনো ইনস্ট্রাকশান থাকে ট্রাইপডের ভিডিও করার জন্য, অনেকে হয়তো ঘাটাঘাটি করে এসব নিয়ে, তো অনেকেই জানতে পারে, না জানার কিছু নেই। তো তুমি জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমার যাতে হেল্প হয়। ওরে বাহ, একটা পা বেরিয়েছে আর একটা পা বেরোচ্ছে না। তো ও নিচে এটা লক হয়ে গেল, এটাও লক হয়ে গেল, সবই তোমাদের জন্য ভাই। এই যে এই 5.5 ফুট হাইট হলো, আমার তো মনে হচ্ছে না হলো, আমার হাইট 5.5 ফুট। এটা যদি 5.5 ফুট হয় আমার হাইট, তাহলে বেশি নাকি? লক তো হয়ে গেল, এবার বাড়বে কী করে হাইট? ওহো, লক হচ্ছে না। তো ও আমি উপরেরটা লক করিনি, কিছু মনে করো না, ভিডিও একটু লম্বা হয়ে তো দেখো স্কিপ না করে। তো পরদিন থেকে আমি এরকম, বেশ ভালো লাগছে। কিন্তু কীভাবে ক্যামেরা করতে হয়, কীভাবে কী করতে হয় আমি কিচ্ছু জানি না, দেখা যাক সম্ভব হলে। ও আচ্ছা আচ্ছা, এই যে স্টিক আছে, আপ অ্যান্ড ডাউন হবে। আচ্ছা, একটা ওয়াটার ইয়ে আছে যেখানে একটা আর কি একটু হাওয়া ঢোকানো আছে, যে ক্যামেরাটা কোন দিকে কাত আছে সেটা বোঝার জন্য আর কি। ও খুব ভালো লাগছে এটা দেখে, আমার সুবিধা হবে আরও জায়গা না বুঝতে পারলে, এতে বুঝিয়ে দেবে। আচ্ছা, কিন্তু আর একটু বড়ো হওয়া উচিত আর একটা স্টেপ, কারণ এখানে 3টে স্টেপ বড়ো হয়েছে, 4টে স্টেপ বড়ো হওয়া উচিত, জানি না হবে কি না, দেখতে হবে। যদি রিটার্ন পলিসি আছে রিটার্ন করে দেবো, যদি আমার প্রয়োজন নিয়ে কাজে না লাগে। আর হচ্ছে না বড়ো, 3 ফোল্ড আছে, ঠিক আছে। হ্যাঁ, ইউসে হ্যান্ডেল আছে, একটা হ্যান্ডেল ধরার জন্য খুব সুবিধার, তো ভালোই হবে ক্যামেরা করার জন্য। তো এরকমভাবেই পরের দিন বলতে সুবিধা হবে। হ্যাঁ, তো সুবিধা হলো আমার, তোমাদের জন্য, আমার জন্য। তো অ্যামাজন থেকে এসছে। তো এই ছিল আজকের ভিডিও আর কি, তোমাদের দেখানোর জন্যই, একটু মোটিভেশান দেওয়ার জন্য। এটা আমি আবার বন্ধ করে রেখে দেবো, এবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো, প্র্যাকটিস প্রায় শেষ হয়ে গেছে আমারও। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই এইসব কারণের জন্য নয়, এটা জাস্ট দেখানোর জন্য। আর সোশ্যাল মিডিয়া রিলেটেড সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, ইনবক্স করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।